একজন বিশিষ্ট শিল্পপতি এবং ভ্রমণ প্রিয় ব্যক্তিত্ব, ভ্রমণ তার খুবই ভালো লাগে আমরা জানি। বিগত দিনেও তার সাথে কথা বলেছিলাম আমরা, তিনি ভ্রমণ খুব পছন্দ করেন। তো মিস্টার উমর, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে টোটাল কক্সবাজার ট্যুর, এটা আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগছে, কিন্তু অবরোধের কারণে খুব তাড়াতাড়ি আসতে হয়েছে, এটা ভেবে খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যে আপনি আরও বেশ কিছুদিন থাকার আগ্রহ ছিল, কিন্তু অবরোধের কারণে আপনি থাকতে পারতেছেন না। হ্যাঁ, তো আপনি ঢাকায় ফিরছেন কবে? ঢাকায় ফিরছি আজকে দুপুরে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই টোটাল ট্যুরের ভিতরে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা ছিল, মানে দেখার ভিতরে? আসলে প্রিয় কি বলবো, সবই প্রিয়, সবই ভালো লাগছে। স্রোত নাই, সমুদ্রে খুব কম, তাহলে আমার মনে হচ্ছে আপনার কাছে টেকনাফটা খুব ভালো ছিল। হ্যাঁ, টেকনাফ খুব ভালো লাগছে, পানিগুলা খুব নীল অন্য জায়গার চেয়ে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, আমিও আপনার সাথে একমত, আসলেই পতেঙ্গা আছে, টেকনাফ অনেক ভালো। গান শুনবেন না? অবশ্যই গান শুনবো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন উমর ভাইয়ের কন্ঠে একটা গান শুনবো, কাছে আসতে হবে। সাগর বেলায় সুরেরি খেলায় ঢেউ, ও একাছে টানি হৃদয় হারায়, সুরেরি ধারায় চুপি চুপি জানা জানি, সাথী জীবন চলার দুঃখ ভোলার, তুমি আমি আমি তুমি সে কি জানো না, আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুল কলি জাগছে, প্রেমেরই ভুবনে তুমি আমি আমি তুমি সে কি জানো না। ওকে, আমরা একটু আপনার একটু নাচ দেখতে চাই এখন, যেহেতু খুব সুন্দর গান গাইছেন, অবশ্যই নাচতে পারবেন আপনি একটু।